বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা দিয়ে শুধু প্রস্তুতির মাধ্যমেই ভালো করা যায় আমি সেটা বলবো না, সেখানে কিন্তু আপনার প্রস্তুতির পাশাপাশি কৌশল অবলম্বন করতে হয়। এই ক্ষেত্রে কিছু কিছু যারা আছে, আরাফাত রিদা তুমি দেখে থাকবে, কেউ কেউ আছে যে অল্প পড়েও বিসিএস প্রিলিতে উত্তীর্ণ হয়ে যাচ্ছে, আবার কেউ রাত দিন খেটেও প্রিলিতে উত্তীর্ণ হতে পারছে না। এর পেছনে যে মূল কারণটা আমি সেটা বলবো, সেখানে হচ্ছে কৌশলের অভাব রয়েছে, এবং প্রিপারেশনের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া তাকে ফলো করতে হবে, কি কি কৌশল অবলম্বন করতে হবে, কোন বিষয়টাকে কিভাবে পড়তে হবে সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। কে কতটুকু পড়েছে সেটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে সে কিভাবে পড়ছে, কি কি পড়বে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আর বিসিএস প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সে তার যে উইক পয়েন্ট গুলি আছে, সে তার উইক পয়েন্ট গুলাকে কিন্তু দ্রুত আগে রিকভার করতে হবে। আমার ক্ষেত্রে যেটা আমি বলি, আমি মনে করি আমি একবারই ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম, সে 34তম বিসিএস, সে প্রস্তুতি দিয়ে কিন্তু আমি 40তম বিসিএস পর্যন্ত এসেছি, পরীক্ষা দিয়েছি এবং প্রত্যেকটাতে ইনশাল্লাহ উত্তীর্ণ হয়েছি। এখানে আমি যেটা বলবো, কেউ যদি একবার ভালোভাবে প্রস্তুতি নেয় বিসিএস এর, তাহলে তার পরবর্তীতে প্রস্তুতি গুলাতে তার কিন্তু ওরকম স্ট্রাগল করা লাগে না, ওরকম পড়াশোনা না করলেও অনেকটাই হয়ে যায়, যদি সে যদি কৌশল জানে এবং সে যদি বুঝতে পারে যে বিসিএস এর কোশ্চেনের প্যাটার্ন গুলো কিরকম। যেমন আমি যখন প্রথম পরীক্ষা দিয়েছি 34তম বিসিএস, তখন কিন্তু বিসিএস প্রিলিমিনারি ছিল 100 নম্বরের, 35তম বিসিএস থেকে বিসিএস প্রিলি কিন্তু 200 নম্বর হয়ে যায়, মানে নতুন সিলেবাসে। তো 34তম বিসিএস এ আমি যখন প্রথম পরীক্ষা দিই, আমি আসলে বিসিএস এর প্রস্তুতিটা কিন্তু আমি অনার্স এর পড়ার পাশাপাশি নিয়েছিলাম, তা আমি মনে করি এটা আমার জন্য প্লাস পয়েন্ট ছিল যে খুব ভালোভাবে আমি হচ্ছে ফ্রিলি আমি প্রিপারেশনটা নিতে পেরেছি। মানে আমার যে জায়গাগুলোতে প্রবলেম ছিল, যেমন আমার ম্যাথ ইংলিশে একটা সময় প্রবলেম ছিল, ইংলিশ বাংলা ব্যাকরণও কিছু কিছু জায়গাতে প্রবলেম ছিল, তো এই জায়গাগুলাতে আমি প্রথমত কাজ করেছি। অনার্সের সেকেন্ড ইয়ার থেকেই আমি মূলত বিসিএস এর জন্য একটু একটু করে পড়াশোনা শুরু করি, একাডেমিক পড়ার পাশাপাশি থার্ড ইয়ারে আর একটু বাড়ে, এবং ফোর্থ ইয়ারে গিয়ে কিন্তু আমি খুব সিরিয়াসলি বিসিএস এর জন্য প্রস্তুতি নেই। এবং আমার যখন অনার্স শেষ হয়, যেদিন আমি অনার্স এর ভাইবা দিয়েছি ফাইনাল ইয়ারের, মানে ফাইনাল সেমিস্টারের, সেই দিনই কিন্তু বিসিএস এর সার্কুলার হয়েছে। আমার স্পষ্ট মনে আছে আমরা ভাইবে দিয়ে বের হয়েছি, তখন শুনলাম যে বিসিএস এর সার্কুলার হয়েছে, তো তখন আমি অ্যাপিয়ার দিয়ে আবেদন করেছিলাম এবং সে বিসিএস প্রিলিতে উত্তীর্ণ হই, এবং সেখানে রিটার্নও উত্তীর্ণ হই, ভাইবাতে উত্তীর্ণ হই, তবে আমি সেখানে নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হই এবং সেখান থেকে আমি সরকারি হাই স্কুলে সুপারিশ প্রাপ্ত হই নিয়োগের জন্য, যদিও আমি ততক্ষণে পূবালী ব্যাংকে চাকরি হয়ে যায় আমি কিন্তু জয়েন করি। জাস্ট আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি, আমার জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল দুইটা জায়গাতে। একটা জায়গা হচ্ছে আমি অনার্স থেকেই অল্প অল্প করে প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম, সো আমি কিন্তু অনেকটা প্রেশার নেওয়া লাগিনি, যে অনেকে সারা বছর না পড়ে যখন পরীক্ষার আগ মুহূর্তে পড়াশোনা শুরু করে, তখন কিন্তু সে এটা এটা পড়বে না ওটা পড়বে, কি রাখবে কি পড়বে, কিন্তু তার ভিতরে একটা হতাশা বা ভয় আতঙ্ক কাজ করে। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় আমাকে বা খুব একটা স্পর্শ করতে পারেনি, কিছু তো ছিলই কিন্তু ওরকম ভাবে স্পর্শ করতে পারেনি, যেহেতু আমি অনার্স থেকে প্রিপারেশনটা নিয়েছিলাম। তো এটা ছিল আমার জন্য প্লাস পয়েন্ট, আমি একাডেমিক পড়ার পাশাপাশি পড়েছিলাম। এবং পড়াশোনার ক্ষেত্রে আমি আরেকটা কৌশল যেটা অবলম্বন করেছিলাম, আমি যখনই যে জিনিসটা পড়েছি আমি কিন্তু সেই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করে পড়ছি, অর্থাৎ কোনো একটা জায়গাতে যদি আমার কাছে মনে হয়েছে যে আমি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝিনি, আমি কিন্তু এটা না বুঝে মুখস্থ করিনি, আমি কিন্তু এই জিনিসটা যে বুঝে, যেমন আমি কবি জসীমউদ্দীন হলে ছিলাম, যেটা তুমি প্রোগ্রামে প্রথমে বলেছো, তো আমার হলে বিশেষ করে আমার রুমে যারা বিসিএস পরীক্ষা প্রস্তুতি নিয়েছিল, আমি আরেকজনের কাছে জিজ্ঞেস করেছি এই জিনিসটা কিভাবে হলো, আমি এই জায়গাটা থেকে হতে পারে সে যখন আবার প্রস্তুতি নিচ্ছে সে একটা জায়গায় বুঝে নাই, সে আমার সহযোগিতা নিয়েছে। এইভাবে কিন্তু আমরা সহযোগিতার মাধ্যমে দ্রুতই আমাদের যে জিনিসগুলো একজন বুঝি না আরেকজনের সহযোগিতা নিচ্ছে সে বুঝে না আমার কাছে এসেছে, এই জিনিসগুলো আমি মনে করি আমার জন্য প্লাস পয়েন্ট ছিল যে আমি কনসেপ্ট ক্লিয়ার করে পড়েছি। তো এই জন্য বিসিএস এর প্রস্তুতির ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াটা খুবই একটা গুরুত্বপূর্ণ। সে যদি কোনো একটা বিষয় যদি কনসেপ্ট খুব ক্লিয়ার করে পড়ে, সে কিন্তু পরবর্তীতে কিন্তু এটার জন্য আর তাকে মুখস্থ করতে পারে, কিন্তু মুখস্থ করে কোনো জিনিস না বুঝে যদি জোর করে সেটা মাথায় ঢুকানো হয়, সেটা কিন্তু বেশি দিন লাস্টিং করে না এবং পরীক্ষার হলে গেলে সে কিন্তু কনফিউজ হয়ে যায়। যেমন আমি যদি একটু বলি, যেমন হচ্ছে যদি বলা হয় কোন পদার্থ হচ্ছে যে স্বাভাবিক অবস্থা তরল থাকে, তো আবার আরেকটা আছে কোন অপদার্থ স্বাভাবিক অবস্থা তরল থাকে, এই দুটো জিনিস যদি সে খেয়াল করে না পড়ে তাহলে কিন্তু পরীক্ষার হলে সে কনফিউজ হয়ে যাবে। একটা বলছে কোন পদার্থ স্বাভাবিক অবস্থা তরল, আরেকটা বলছে কোন অপদার্থ, পদার্থ বললে হচ্ছে সেখানে পারদ হবে আর অপদার্থ বললে হচ্ছে ব্রোমিন হবে। আচ্ছা জাস্ট আমি জিনিসটা বুঝাচ্ছি, এরকম অনেক জিনিস আছে যে জিনিসগুলো আমাদেরকে পাশাপাশি রেখে মানে জিনিসটা বুঝতে হবে, মানে এখানে কি বলেছে প্রশ্নটা বুঝা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এই জিনিসগুলো যদি আমরা পাশাপাশি রেখে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে পড়ি তাহলে কিন্তু পরীক্ষার হলে আমাদের কনফিউশনটা অনেকটাই দূর হয়ে যায়। আর পরীক্ষার প্রিলিমিনারিতে যে যত বেশি যত কম কনফিউজড হবে, অর্থাৎ প্রশ্ন উত্তর করতে গিয়ে যদি সে কনফিউশনে বেশি না পড়ে, সে কিন্তু ভালো করতে পারবে। আর পরীক্ষার হলে গিয়ে যে যত ভালো প্রস্তুতি এনে
সে যদি কনফিউজড হয়ে যায়, মানে উত্তর করতে গিয়ে তার কাছে যদি মনে হয় নাকি এটা রাইট নাকি ওটা রাইট, আমি কি ভুল দাগাচ্ছি কিনা, এ ভুল হয়ে গেল কিনা, অথবা সে কনফিডেন্সলি একটা প্রশ্ন দাগিয়ে দিয়ে আসছে যেটা আসলেই ভুল, সে কনসেপ্ট ক্লিয়ার করে না পড়ার জন্য। তো এই জন্য পরীক্ষার হলে যদি কনফিউশন যদি না যত অ্যাভয়েড করা যায় এবং কনফিডেন্টলি যত উত্তর করা যায় তাহলে প্রিলিতে টিকা সম্ভব। তবে সেটা তখনই সম্ভব হবে যখন সে পড়তে বসবে, সে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলেছিলাম, যে দুর্বল জায়গাগুলা থেকে, যে জায়গাগুলোতে দুর্বল সেই জায়গাগুলোকে তাকে কিন্তু দ্রুত রিকভার করতে হবে, না হলে তালি জোড়া দিয়ে হয়তো কোনোভাবে প্রিলি পাস করা যেতে পারে, পরবর্তীতে রিটার্নে গেলে প্রবলেম হতে পারে, অথবা প্রিলি রিটার্ন ভাইবা পাস করলো কিন্তু পরবর্তী বিসিএসে গিয়ে হয়তো সে সিটকে পড়ে যেতে পারে, কোন একটা ধাপে সিটকে পড়ে যেতে পারে। তো এই জন্য আমি যেটা করেছি, আমি যখনই পড়েছি আমি কনসেপ্ট ক্লিয়ার করে পড়ার চেষ্টা করেছি, এবং কনফিউশন যে জিনিস যা প্রশ্নগুলো তৈরি হয় সেই প্রশ্নগুলো আমি পাশাপাশি রেখে পড়ার চেষ্টা করেছি, যেটা বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিস বইয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেওয়ার আমরা চেষ্টা করেছি, পরীক্ষার হলে যেখানে ভুল হতে পারে এরকম একটা হেডিং দিয়ে আমরা কিন্তু কাছাকাছি জিনিসগুলো এখানে নিয়ে আসছি, যেন স্টুডেন্টরা খুব সহজে বুঝতে পারে যে পরীক্ষার হলে কোথায় ভুল হতে পারে। ধন্যবাদ আরাফাত রিদা। আপনার টানা 6টি বিসিএস এর সাফল্যের যে সূত্র, এখানে অনেকগুলো মানে পয়েন্ট আসলে এসেছে এবং আশা করি প্রত্যেকটা পয়েন্ট, বিশেষত কনসেপ্ট ক্লিয়ার করে প্রথমেই ভালোভাবে প্রস্তুতি নিয়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তারপর গ্রুপ স্টাডির পয়েন্ট এসেছে এবং কনফিউশন ক্লিয়ার করে এবং আরো বেশ কিছু পয়েন্ট এসেছে, প্রত্যেকটা পয়েন্টই আশা করি অনেকের জন্য বেশ উপকারী হবে।